প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার রোধে হাটবাজারে মাইকিং করছে জেলা প্রশাসন, কিন্তু লালমাটিয়ার তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলের মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানি জনসচেতনার বার্তা। ফলে চরাঞ্চলের মানুষরা জানেন না করোনা ভাইরাস কি, কিভাবে ভাইরাসটি সংক্রমিত হয়, কোয়ারেন্টাইন ও আইসোলেশনের সঙ্গেও তারা পরিচিত নন। ভাইরাস যে কী রকম রোগটা সেটা তো আমরা জানি না, ঠিক আছে। এখন রোগটা তো রোগটা কীভাবে হবে আর কীভাবে না হবে সেটা তো আমাকে জানাইতে হবে, না জানাইলে আমরা কম কী করি। ভাইরাস যে কী রকম একটা রোগ আমরা তো সাধারণ পাবলিক আমরা কি জানি, ঠিক আছে। ভাইরাস যে কেমন জাতীয় জিনিস সেটা তো আমরা জানি না, রোগ না জ্বর না সর্দি কাশি না অন্য কোনো একটা যে কোনো জিনিস তো একটা ধরা দেবে, তো সেটা তো আমার জানাও না আমরা জানিও না। এই যে গ্রামের মানুষ আমরা থাকি গ্রাম, আমরা তো আর ওই শহর বন্দর বেশি একটা যাই না, এগুলো শুনবো। শহরের হাটবাজারে গেলে শোনা যায় করোনা ভাইরাসের কথা, কিন্তু এই ভাইরাস ঠেকাতে কী করতে হবে চরাঞ্চলবাসীদের এখনও কেউ বলেননি। মানুষই তো বলে চল, দেশের খুবই গিয়ে চলছে, এখন উঠছে কোনো করবার আছে, সব আল্লাহ দিচ্ছে, আল্লাহ ছাড়া এখন কোনো আমার। যার ফলে করোনা ভাইরাসের কথা শুনেই চরবাসী আতঙ্কে রয়েছে। শহরের বাসিন্দাদের মতো চরাঞ্চলের মানুষকেও করোনা মোকাবেলায় স্বাস্থ্য সচেতন করতে হবে। প্রতিদিন জীবিকার তাগিদে বিভিন্ন স্থানে ছুটে চলছেন তারা। স্বাস্থ্য সচেতন না হলে চরাঞ্চলেও এই মহামারী ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। একই সঙ্গে আক্রান্ত হওয়ার আগেই তাদের খাদ্য নিশ্চিত করে চলাফেরা বন্ধ করে দিতে হবে, না হলে বিরাট ক্ষতি হয়ে যাবে এই অঞ্চলের মানুষের। যে ভাইরাস ঢুকছে এলাকায়, ভাইরাস ঢুকছে, এখন কিসে ভাইরাস, কি রকম ভাইরাস তার তো জানিছিল না, এখন ভাইরাস যে কি জিনিসটা তার তো বুঝিনি। স্বাস্থ্যকর্মীদের প্রতিটি বাড়িতে গিয়ে জনসচেতনার বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে নির্দেশ দিয়েছেন বলে জানালেন সিভিল সার্জন ডাক্তার নিমিলেন্দু রায়। আসলে আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্যকর্মীরা, স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকটা ওয়ার্ডেই আছে, একবারে হাটুরিজ এরিয়া থেকে শুরু করে একবারে প্লেন লেন সব জায়গায় আছে। কাজেই আমাদের স্বাস্থ্যকর্মীরা আমাদের সরকারি দেওয়া লিফলেটের মাধ্যমে, লিফলেটে যেসব নির্দেশনা আছে সেগুলোর মাধ্যমে ওই এলাকার জনগণকে সচেতন করবার জন্য স্বাস্থ্য শিক্ষা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, এবং ওই এলাকার যে গণ্যমান্য ব্যক্তি, সচেতন ব্যক্তি সবার সঙ্গে মিটিং করে এই জিনিসগুলো সচেতনমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। চরাঞ্চল থেকে নিয়াজ আহমেদ শিপন, বার্তা 24.com, লালমনিহাট।